মুস্তাফিজকে আইপিএলে খেলে এখনো শেখার কিছু নাই। মুস্তাফিজের লার্নিং প্রসেস ওভার, বরঞ্চ মুস্তাফিজের থেকে শিখতে পারে ওইখানে আইপিএল অনেক প্লেয়াররা। মুস্তাফিজুর রহমানের শেখার অধ্যায় শেষ হয়ে গেছে, আইপিএল খেলে শেখার কিছু নেই। মুস্তাফিজুরের লার্নিং প্রসেস এখন শেষ, বরং মুস্তাফিজের কাছ থেকে শিখতে পারে আইপিএলের অনেক খেলোয়াড়রা বলে মন্তব্য করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। তার এই কথাকেই সেরা জোকস বলে খোঁচা মারলেন বাংলাদেশের অন্যতম সেরা কোচ। জালাল ইউনুসের বলা কথাকে বেস্ট জোকস বলে আখ্যা দিয়েছেন সাকিব তামিমদের ওস্তাদ দেশ সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তার এমন বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন দেশ সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন। মুহূর্তে বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়ে। মুস্তাফিজকে নিয়ে জালালের বক্তব্য সম্বলিত একটি গণমাধ্যমের ফটো কার্ড নিজের ফেসবুকে শেয়ার করে লিখেছেন, এর চেয়ে ভালো কিছু আশা করিনি। এরপর অনেকটা খোঁচা মেরে বলেন, দুর্দান্ত চিন্তা ভাবনা, সঙ্গে কয়েকটি হাসির ইমোজি যুক্ত করে দেন। এরপর আরও লিখেছেন, আমার সোনা সেরা জোকস, আল্লাহ মাফ করো। মুস্তাফিজকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে ফিটনেসের বিষয়টিও উল্লেখ করেছেন জালাল ইউনুস। তিনি বলেন, মুস্তাফিজের ফিটনেস, স্বাস্থ্য এসব নিয়ে তাদের মাথা ব্যথা নেই, কিন্তু আমাদের আছে। মুস্তাফিজকে এখানে ফেরানোর কারণ শুধু জিম্বাবুয়ে সিরিজের জন্য নয়, জিম্বাবুয়ে সিরিজে আমরা তাকে ওয়ার্কলোড ঠিক করে খেলাবো, আইপিএলে থাকলে সেই পরিকল্পনা হবে না। সুতরাং মুস্তাফিজের শেখার অধ্যায় শেষ, মুস্তাফিজকে শেখানোর আর কোনো দরকার নেই। সে 7-8 বছর ধরে দেশের হয়ে ক্রিকেট খেলে, তার সাথে আইপিএলও খেলে। ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ থাকায় আইপিএলের মাঝপথেই দেশে ফিরে আসছেন মুস্তাফিজ। অনেকের ধারণা ছিল পুরো আইপিএলের জন্য ছাড়পত্র দেওয়া হতে পারে টাইগার এই পেসারকে, যদিও ছুটির মেয়াদ মাত্র একদিন বাড়ানো হয়েছে। প্রথমে 30 এপ্রিল পর্যন্ত ছাড়পত্র ছিল মুস্তাফিজের, পরে আরও একদিন বাড়িয়েছে বিসিবি। সব ঠিক থাকলে আগামী 2রা মে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে ফিজের। চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ ছন্দে আছেন কাটার মাস্টার। এখনও পর্যন্ত 5 ম্যাচ খেলে 10 উইকেট শিকার করে যৌথভাবে দ্বিতীয় সেরা উইকেট সংগ্রাহকের তালিকায় আছেন টাইগার এই পেসার।